আরে সেলিম ভাই কি অবস্থা? ভাই কি অবস্থা? ভালো, এই তো ভাই ভালো আছি। কি করতেছেন ভাই? ভাই একটা অয়েল ব্রেকের কাজ করছিলাম ভাই। যাক, আমরা তো একটা উদ্দেশ্য নিয়ে আসছিলাম আজকে ভাই। আমাদের সাইকেল একটু অয়েল ব্রেক একটু প্রবলেম আছে, তো যদি আপনি ফিক্স করে দেন। হ্যাঁ অবশ্যই করা যাবে। ও যাক, তাহলে আমাদের ভালোই হলো আজকে আসলাম। আর সেলিম ভাইয়ের দোকানে এত পরিমাণ গ্যাদারিং থাকে, ফরচুনেটলি আমরা হচ্ছে আজকে কোনো গ্যাদারিং পাই নাই। তো আমরা আমাদের সাইকেল গুলোতে অয়েল ব্লিড করবো, আর সেটা আমাদের সাথে আপনারা দেখতে থাকবেন। তো আমাদের সবার সুপরিচিত ক্র্যাঙ্ক মাস্টারে। আচ্ছা রাকিব, আমরা কেন আসছি? আমরা আসছি হচ্ছে আজকে, কয়েকদিন ধরে আমি ফিল করতেছিলাম যে আমার সাইকেলে আমার ব্রেকে অয়েল ব্রেকে এই যে এই পাশে ব্রেকটা ঠিক আছে, যেকোনো সমস্যায় আপনারা এখানে চলে আসতে পারেন। আচ্ছা, অয়েল ব্রেক করতেছে, অয়েল ব্রেকটা কি? আচ্ছা হ্যাঁ, সাইকেলের অয়েল ব্রেকটা কি বা ডিস্ক ব্রেকটা কি বা হচ্ছে যে ভি ব্রেকটা কি, ব্রেক নিয়ে হাজারো আমাদের মধ্যে কনফিউশন আছে। তো আমরা আজকে আমাদের সাইকেল গুলোতে অয়েল ব্লিড করব, অয়েল ব্রেকটা কি, ডিস্ক ব্রেকটা কি, ভি ব্রেকটা কি, ইচ এন্ড এভরিথিং। আমরা ব্রেক কি সাধ্যমত এত রকম ব্রেক সাধারণত সাইকেল, এটাতে অয়েল ডিস্ক আপনারা যারা যারা কমেন্টে জানিয়েছিলেন যে অয়েল ব্রেক সম্পর্কিত একটা ভিডিও করতে, তো আপনারা এখন গামছা বেঁধে আমাদের ভিডিওটা চুপচাপ দেখতে থাকেন। লেটস গেট স্টার্ট। সেলিম ভাই, কিন্তু একটা জিনিস জানাচ্ছি, ইনফরমেশন বলেন ভাই, সেটা হচ্ছে আমার এই অয়েল ব্রেকটা, এই ব্রেকটা ঠিক আছে হ্যাঁ, কিন্তু এই ব্রেকটা যখন প্রেস করতেছি এটা প্রায় হ্যান্ডেল বারের সাথে লেগে যেতেছে, তখন আমার তো অয়েল লিকও হই না, যেমন না অয়েল লিক হয়ে বের হয়ে গেছে, মানে যেকোনো একটা সমস্যা হয়েছে। আচ্ছা, তাহলে আপনি এখন অয়েল ব্রেকটা কিভাবে কি করা লাগে, কারণ এগুলো তো সম্পর্কে আমাদের আইডিয়া নেই, আপনি এখন করেন, আর আমাদের যারা ভিউয়ার আছে তাদেরকেও সুন্দরভাবে সূক্ষ্মভাবে জিনিসটা দেখান যে আসলে কি কারণে ব্রেকের ক্যালিপার থেকে অয়েলটা কমে যায়। এখন আপনি কি করতে চাচ্ছেন সেটা আমাকে একটু বলুন। এখন যদি আপনি বলেন তাহলে আমি জিনিসটা ওয়াশ করে দেবো, মানে এটা খুলে, এটা খুলে ড্যাম্পটা ওয়াশ করার পরে আমি নতুন অয়েল ভরে দেবো, শিমানো অয়েল, শিমানো অয়েল। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কাজ শুরু করে দেন, আমাদের দর্শকরাও জিনিসটা দেখুন। আমার কাছে কিন্তু দুইটা অয়েল আছে, একটা শিমানো অয়েল আর একটা ডট 3 বা ডট 4 বল। আচ্ছা আচ্ছা, তো এই দুইটা অয়েল আছে, কোনটা ভালো বা সবচেয়ে ভালো আছে? শিমানো, এটা শিমানো ব্র্যান্ড। আচ্ছা, এটা এই যেটা হচ্ছে মানে শিমানোর হচ্ছে অরিজিনাল যে অয়েলটা, যেটা আপনার ইনফরমেশন আমি দিয়ে রাখি, এই শিমানো অয়েলটা ইউজ করলে আপনার ক্যালিপার এবং লিভার দুইটাই ভালো থাকবে। ক্যালিপারটা নষ্ট হয়ে যেতে পারে, এরকমও হয়। তবে যদি এমন হয় যে আপনার এখন পকেটে টাকা কম আছে, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করে দু এক মাস চলতে পারে। কিন্তু আমার কোন ফিলই হচ্ছে না, বাট এটা যে আমার 2-3 ফোঁটা পড়ছে, আমার চামড়াটা এখন একটু মানে জ্বলতেছে। এটা কিন্তু একটা এ হয়ে আছে, এই অয়েলটা যেমন এই যে পড়ে যাচ্ছে, আর শিমানো অয়েলটা একদম লাইক পুরো আমার স্কিনের সাথে জিনিসটা মিশে যাচ্ছে, সরিষার তেলের মতো। সো এটা কিন্তু একটা কারণ আছে যে এই তেলটা দিলে এই যে পিস্টন আছে না, পিস্টন, পিস্টনের ভিতরে যে পিস্টন কোনটা, এর ভিতরে যে পিস্টন থাকে, এটার ভিতরে পিস্টন থাকে, আমি দেখাই দিব, পিস্টনটা একটা সিল থাকে, ওই সিলটা
নষ্ট হয়ে যায়। এটা কি ডটফুল ইউজ করেন? ডটফুল ইউজ করেন। শিমানো যেটা আছে এটা যদি ইউজ করেন এটা তাহলে অয়েল ব্রেকে হেলথ ভালো রাখে। হ্যাঁ হ্যাঁ হেলথ ভালো রাখে। তো আপনি তাহলে কোনটা সাজেস্ট করতেছেন যে অবশ্যই অবশ্যই শিমানো অয়েল ব্রেক। আরেকটা ইনফরমেশন আপনার হচ্ছে শিমানো অয়েল ব্লিড করলে দুইটা ব্রেকে যদি আমি ব্লিড করি তাহলে কত টাকা? এখন আছে যে গরমের সময় এখন বাইরে থেকে আসে না যেহেতু মালের ক্রাইসিস আছে। হ্যাঁ এর জন্য এখন এটা দাম বেশি। আচ্ছা আমাদের অনেক দাম থেকে কেনা হয়েছে। আচ্ছা আচ্ছা এখন আমরা আছে 250 করে রাখতেছি। মানে এক একটা লিভারে না দুইটা? একটা লিভারে 250 করে। তার মানে আমার দুইটায় অয়েল ব্লিড করতে কত টাকা লাগবে? 500 টাকা। আর যদি আমি ডট ফোর ইউজ করি? ডট ফোর 150 টাকা। 150 300 টাকা দুইটাই দিক 150 দুইটা 150 টাকা। সো গাইস আপনারা বুঝতেই পারতেছেন যে 500 টাকার জিনিস আর 150 টাকার জিনিস কখনোই এক হবে না। আমার এখানকার তেলটা অলমোস্ট আমার স্কিনটা জ্বলতেছে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে যদি আপনাদের টাকাও বেশি লাগে সেই ক্ষেত্রে আপনারা শিমানো অয়েলটা ইউজ করবেন। ডট ফোরটা ইউজ করার সাজেশন আমরা দিচ্ছি না। এটা কিন্তু আগে দাম কম ছিল। আর হ্যাঁ শিমানো অয়েল আপনারা যখন আমাদের এখন যেমন প্যান্ডামিক একটা সিচুয়েশন চলতেছে ইনশাল্লাহ আমাদের যদি সবকিছু ঠিক হয়ে যায় তাহলে শিমানো অয়েলটা আপনারা দুই ক্যালিপারে ভরতে 300-400 টাকার মধ্যে ভরতে পারবেন। মানে পার ক্যালিপার 150-300 টাকা বা বড় জোর 200-400 টাকা এর বেশি লাগবে না। তবে আপনাদেরকে সবাইকে সাজেস্ট করবো শিমানো অয়েলটা ইউজ করতে। তো আমরা এখন কাজের মধ্যে ঢুকে যাই দেখতে থাকবো। কি করতেছেন? না একটু আগে দেখাইলাম না ডট ফোরটা লাগানোর পর অলমোস্ট আমার স্কিন জ্বলতে। কি ডট ফোর অয়েলটা? ফোর যে অয়েলটা আমরা কাজ শুরু করব। উপরে উঠানো হয়েছে আর হচ্ছে এগুলা হচ্ছে ময়লা। উঠানোর পরে উপরের কাভারটা এরপর হচ্ছে রাবার। কি অবস্থা এর ভিতরে? ময়লা। কি অবস্থা! হায় হায় অনেক ময়লা জমে আছে। ময়লা এই অয়েলটা সে কেমিক্যাল। হুম হুম তো এই কেমিক্যাল জন্য এই অয়েলটা নষ্ট হয়ে গেছে। হুম নষ্ট হয়ে গেছে। ঠিক আছে এই যে এর অয়েল দেন এটা পুরো ক্রিম হয়ে গেছে। ক্রিম মানে অয়েল থাকবে হচ্ছে একদম পাতলা। ওই যে এ লাগলে খাওয়া যাবে সুন্দরভাবে। ক্রিমই লাগে রুটিতে। দেখেন এই জিলিবি করছি। জিলিবি। এই ময়লাগুলা উঠানো হচ্ছে। এরপর হচ্ছে কেরোসিন। কেরোসিন দিয়ে এটাকে ক্লিন করা হচ্ছে। এরপর ব্রাশ দিয়ে এটাকে ডলা হবে। একদম ক্লিন হয়ে গেছে। এখান থেকে আমি ক্যাপ ছোট একটা ক্যাপ ক্যাপটা উঠাবো। এখানে ময়লা জমছে প্রচুর ময়লা গাইজ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের হচ্ছে এখন এই লিভার যেটা দেখলেন পরিষ্কার করা হচ্ছিল। তো লিভার পরিষ্কার করার পর এখন আমরা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ক্যালিপারটা, ব্রেকের যে ক্যালিপারটা এটা ক্লিন করবে। সো দেখতে থাকুন গাইজ। আপনারা এখানে লিকুইড মিনারেল অয়েল দেখতেছেন। এটা হচ্ছে ওয়াশ করার জন্য, অয়েল ব্রেক ওয়াশ করার জন্য একটা অয়েল ইউজ করা হয় এক্সট্রা। সেই অয়েলটা সেলিম ভাই নিল একটা সিরিঞ্জের মধ্যে। এই অয়েলটা দিয়ে এই ক্যালিপারটা সম্পূর্ণ ওয়াশ করা হবে। এইখানে কিন্তু সাবধান থাকা লাগবে। সাবধান আছে যে আমি যদি একটু বেগাতে কিছু করি এখানে অয়েল পড়ে যাবে এখানে। আচ্ছা গাইজ আপনারা বুঝতে পারতেছেন যে এখানে যদি অয়েল পড়ে এটা সম্পূর্ণটা এই রোটরে বা আপনারা ডিস্ক বলে থাকেন এই ডিস্কের মধ্যে যদি অয়েল পড়ে তাহলে ডিস্কটা নষ্ট হয়ে যাবে। সো আমরা দেখতে থাকি। এখন আমি এটা লুজ দেব। লুজ দেওয়ার পরে এই যে লুজ দিছি। হুম আচ্ছা এখন আমি এখানে চাপ দিয়া ওইখান থেকে এই অয়েলটা বের হয়ে যাবে। দেখেন এখানে হচ্ছে আপনাদেরকে বললাম যে এই পুরো অয়েলের যে হাউজিংটা আছে এবং অয়েলের যে ক্যালিপার লিভার এগুলার মধ্যে যে ময়লা অয়েল গুলো আছে সেগুলা এখান দিয়ে অয়েল ক্লিন করার অয়েল ইউজ করে বের করা হচ্ছে। আপনারা ওই পাশের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অয়েলটা এখান থেকে প্রেস করছে আর ওই পাশ দিয়ে বের হচ্ছে। হ্যাঁ ওই ভিতরে যে ময়লাটা ছিল ময়লা অয়েলটা ওইটা বের হয়ে ভালো যে অয়েলটা ছিল ওইটা ঢুকতেছে। এটা দেখতে পারতেছেন যে কালো কালো কালার হালকা, আর ওইটা ফ্রেশ কালার ছিল এখন কালো হয়ে গেছে। এটা এখন টাইট দিব। আচ্ছা এখন ওইটা মানে লুজ করে অয়েলটা ঢোকানো হইলো, এখন এটা টাইট দেওয়া হচ্ছে তাই তো? টাইট দেওয়ার পরে আমি এটা বের করব। টান দিয়ে বের করতে হবে যদি অয়েলটা না দেয়। এই টান দিয়ে বের করবো। হুম হুম বের করে এই জন্য মশাতে বসাতে হতে
সেটাতে এখানে মোছা হবে। এখন আছে আমি হাওয়া দিব, ফাঁকা হাওয়া, শুধু হাওয়া দিব। আচ্ছা হাওয়াটা দেওয়ার কারণ কি? হাওয়া দেওয়ার কারণ হচ্ছে যে অয়েলটা আমি ওয়াশ করে ঢুকাইছি সেই অয়েলটা আবার বের করে দেবো, এখানে ঢুকাইলে ওইখান থেকে বেরোয়। আচ্ছা মানে ক্যালিপার ওয়াশ করার জন্য যে অয়েলটা ইউজ করা হয়েছে এখন সেই অয়েলটা রিমুভ করা হবে। হ্যাঁ হ্যাঁ বের হবে। আচ্ছা আচ্ছা, এখন ফাঁকা হাওয়া দিয়ে আপনারা দেখতে পাইতেছেন গাইজ যে অয়েলটা দিয়ে ক্লিন করা হয়েছিল সেই অয়েলটা বের করা হচ্ছে। অয়েলটা সম্পূর্ণ রিমুভ করা হয়ে গেছে। এখন কি করা হইতেছে? হাওয়া দেওয়া হচ্ছে। না না, এটা এখন দেওয়া হচ্ছে যে ভিতরে যদি কোনো ময়লা থাকে আর কি সেটা বেরিয়ে আসবে। ওইখান দিয়ে হাওয়া দেওয়া হচ্ছে, এই জন্য শব্দ হচ্ছে এখান দিয়ে। হয়ে গেছে। এখানকার কাজ শেষ হওয়ার পরে ক্যালিপারের আশেপাশে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, যাতে তেলটা রোটরে বা আপনারা যারা ডিস্ক বলেন এই ডিস্কের মধ্যে লেগে না যায়। খুব কেয়ারফুল এটা করা লাগবে। পানি কালার যে অয়েলটা ছিল ওইটা পুরোপুরি মুছে আমাদের মেইন যে অয়েলটা আছে সীমানোর অয়েলটা ভরা হবে। এই মেকানিক্যাল ব্রেকে তার নেবেন, একটা তার সারানোর পরে মানে একটা নেবে, ছোট একটা পার্ট, ছোট একটা তার নেবেন। এই তার নিয়ে যে এইখানে ছিদ্র আছে, এখানে আছে যে ময়লা জমে, এখানে যেন তেল ঢুকতে পারে এই ছিদ্রটা একটু ইজি করে দেবেন আর কি। মানে এটা দিয়ে যদি খোঁচা দেওয়া হয় তাহলে ভিতরে ময়লা থাকলে সেটা, এখানে তো অনেক চিকন ছিদ্র তো সেখান থেকে অয়েলটা যেন বেরোতে পারে আর কি। এখন আছে এটা পরিষ্কার করবেন এই জায়গাটা ছুরি দিয়া, মানে এখানে হচ্ছে অনেক ময়লা জমে একটা প্রলেপ পড়ে যায়। হুম, এটা পরিষ্কার না করলে এখান থেকে তেল লিক করবে। আচ্ছা আচ্ছা, আসলে তেল তো ময়লা টানে আমরা সবাই জানি, ওই তেলটার কারণেই একটু একটু আশেপাশে দিয়ে আবরণ পড়ে গেছে ময়লার, এগুলো সূক্ষ্ম হাতে পরিষ্কার করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা যখন ময়লাগুলো পরিষ্কার করবেন ওই ময়লার ক্ষুদ্র অংশগুলো যাতে ওই ছোট্ট ফুটাটার মধ্যে না যায়, যদি যায় তাহলে আবার আপনার একই সমস্যা দেখা দিবে। খুব কেয়ারফুলি পরিষ্কার করা হচ্ছে। এখন উপরে এই সিলটা লাগানো হচ্ছে রাবারের আর কি। হ্যাঁ, সিলটা হচ্ছে রাবারের, লিক না হয়, যাতে অয়েলটা লিক না হয়। লিক বলতে যে অয়েলটা যাতে বাহিরে বের হয়ে না আসে সেই জন্য এই সিল বা রাবারটা ইউজ করা হয়। এরপরে আমরা উপরের যে খাপটা আছে সেটা লাগিয়ে স্ক্রুপ দিয়ে আটকে দিব। দিস ইজ দ্য ফাইনাল পার্ট, যেখানে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে সীমানো অয়েল লিভারের মাধ্যমে ব্লিড করা হয়। তো আমরা প্রথমে এখানে একটা নজেল লাগাইছি যাতে তেলটা ভেতরে দেওয়া যায়। আমরা দেখব যে কিভাবে করে সীমানো অয়েল ব্লিড করা হয়। এখন সীমানো অয়েল ক্যালিপার দিয়ে সীমানো অয়েল ব্লিড করা হচ্ছে, তেলটা যাচ্ছে, এই যে প্রেস করা হচ্ছে, দেখতে পাচ্ছেন তেল যাচ্ছে। এটা কি টাইট দিতে হচ্ছে না? অয়েল ব্লিড করা শেষ, এখন আমরা সেকেন্ডটা দেখবো এটার কি কন্ডিশন। যদি কন্ডিশন ভালো থাকে তাহলে আর অয়েল ব্লিড করবো না, আর যদি দেখি যে কন্ডিশন খারাপ তাহলে আমরা রীতিমতো আগেরটার মতোই ওয়াশ করে দেন অয়েল ব্লিড করবো। সো লেটস সি, যদি ভাগ্যে থাকে আমাদের প্রায় 300 টাকার মতো বেঁচে যাবে, অয়েল ব্লিড করা লাগবে না। আর যদি নোংরা অবস্থা থাকে তাহলে অয়েল ব্লিড করতে হবে। এটার অবস্থা খারাপ, এটার অবস্থাও খারাপ, বাট তুলনামূলক ওটা থেকে ভালো আছে। সো লেটস সি, আবার আবার ময়লা মনে হচ্ছে ড্রেনের পানি, ড্রেনের পানির মতো একদম, কালো হয়ে গেছে পুরো। সো আমরা এটাও ওয়াশ করব। এই যে এখন ক্যালিপার দিয়ে অয়েল ব্লিড করা হচ্ছে, এখান থেকে পুশ করে অয়েলটা ক্যালিপারের মধ্যে ব্লিড করা হচ্ছে। ওই সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে পিছনের ব্রেকটা কাজ করা হয়েছে, তো এবার হচ্ছে সামনেরটা করা হচ্ছে। এই সামনের ব্রেকটা ওয়াশ করা ছাড়াই হচ্ছে তেল দিয়ে দিছে, কারণ সামনেরটা ভালো ছিল মোটামুটি, এই জন্য এটাতে ওইভাবে ওয়াশ করা লাগেনি। এই সীমানো যে অয়েলটা ছিল ওইটাই দিয়ে দিছে, আর দেখা যাচ্ছে পুরানো যে অয়েলটা ছিল উপরে চলে আসছে, আর নিচে দেওয়া হচ্ছে যে নতুন যে অয়েলটা ছিল ওইটা দেওয়া হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে এই পুরানো যে অয়েলটা এটা এই তারের ভিতর থেকে উঠে গেছে পুরোপুরি, নতুনটা ভিতরে ঢুকে গেছে।
তো এতগুলো আপনারা দেখলেন হচ্ছে এই সাইকেলটার ওয়াইল ব্রেকের ওয়াইল ব্লিডিং ওয়াইলের কাজ। এই ব্রেকটার মডেল ছিল হচ্ছে M395। তো এটা হচ্ছে মোটামুটি আর কি একটা ভালো ব্রেক, মিডিয়াম একটা ব্রেক। তো এখন আমরা যাব হচ্ছে এর থেকে আরো উন্নত মানের ব্রেক, যেটা হচ্ছে শিমানো ডিওরের ব্রেকের দিকে, এটা হচ্ছে আরো ভালো। এটা থেকে আগে ভাই আপনি তো দেখেন যে ব্রেক ঠিক আছে কিনা। তো সাইকেলটা এখন দেখতেছি আগের মতো নেই, এখন হচ্ছে সম্পূর্ণ নতুন। যে সময় যে ফিলটা পেতাম এই ব্রেক থেকে, ঠিক এখন সেই ফিলটাই পাচ্ছি। এই যে এই ব্রেকটা কিন্তু একদম এখানে লেগে যেত, হ্যাঁ আমার আঙ্গুল এখান দিয়ে ঢুকতো না, বাট এখন কিন্তু অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে। এটা অয়েল ব্লিডিং এর কারণে, তাই তো? ব্লিডিং কারণে এখন কিন্তু হচ্ছে না আর আসতেছে না, মানে এটা একদম নতুনের মতো হয়ে গেছে এখন। কারণ এটা ভিতরে এখন নতুন অয়েল, এই পাশেরটা ঠিক ছিল, তারপরে হচ্ছে এই পাশে ব্লিডিং করা হয়েছে। কারণ পুরানো যে অয়েলটা ছিল ওইটা দেখা যাবে আর কিছুদিন গেলে হয়তো ওটাও নষ্ট হয়ে যেত, তো এই জন্য দুইটা একসাথে করে ফেললাম। এই সাইকেলটা সম্পূর্ণ ব্লিডিং এর কাজ শেষ অয়েলের। শিমানো সিরিজের যে অনেকগুলো অয়েল ব্রেক আছে, যেমন M396, M395, তারপরে শিমানো MT200, MT400, ইভেন M447, এই ব্রেকগুলো ওয়ান কাইন্ড অফ সিমিলার। তো এই ব্রেকগুলোর মধ্যে কিভাবে অয়েল ব্লিড করে সেটা দেখালাম। তো শিমানোর ডিওরের যে সিরিজগুলো আছে ওই সিরিজগুলোর ভিতরে আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে অয়েল ব্লিড করা লাগে। সো আমাদের সাথে থাকুন, আমরা নেক্সট এখন আমরা দেখাবো হচ্ছে শিমানো ডিওরের ব্রেক কিভাবে অয়েল ব্লিড করতে হয়। ব্রেকগুলো যত আপনার আপগ্রেড মডেল কিনবেন ব্রেক পারফরমেন্সটা তত ভালো পাবেন। তো আপনার মিড রেঞ্জ বাজেটের মধ্যে আপনারা যদি অয়েল ব্রেক কিনতে চান তাহলে আমার সাজেস্ট থাকবে M447টা কিনতে পারেন। আর আমরা যাকে গরিবের ডিওর বলি সেগুলো হচ্ছে MT200 এবং MD400। এই দুইটা ব্রেকের পারফরমেন্স প্রায় M447 এর মতো সিমিলার। সো আপনারা যদি চান যে M447টা হচ্ছে মাঝে মধ্যে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে MT200 বা MD400 যে ব্রেকগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন, সেগুলোতে M447 এর মতো সিমিলার পারফরমেন্স, বাট ওইগুলোর একটু প্রাইস কম। MT200 এবং MT400 এর প্রাইস M447 এর থেকে আপনারা কম দামেই পাবেন। সো আপনারা যদি M447 এর মতো সেম পারফরমেন্স লো বাজেটে পেতে চান তাহলে আমার রেকমেন্ডেশন থাকবে MT200 অথবা MT400 ব্রেক। এরপরে যাব হচ্ছে আমরা শিমানো উপরের যে ব্রেকগুলো আছে আরো রিচ। হ্যাঁ এই সিরিজের মধ্যে যে ব্রেকগুলো আছে এর মধ্যে মানে আমি যে ব্রেকগুলোর নাম বললাম এর থেকে যদি আমরা আরো একটু আপগ্রেডে যাই, শিমানো ডেওর আছে, শিমানো SLX আছে, শিমানো XT আছে, তো অনেকগুলা ব্রেকই আছে। তো এখন আমরা আপনাদেরকে একটু হাই কোয়ালিটি বা একটু হাই রেঞ্জের যে ব্রেক আছে শিমানো ডেওর, ডেওর ব্রেকে কিভাবে অয়েল ব্লিড করা হয় সেটারও কিছু অংশ আপনাদেরকে দেখাবো। স্টে উইথ আস। সো গাইস এতক্ষণ আপনারা দেখলেন হচ্ছে যে ব্রেকটা অয়েল ব্লিড করা হলো সেটা হচ্ছে আমাদের রাকি প্রো সাইকেলের অয়েল ব্রেক ছিল, এন্ড অয়েল ব্রেক মডেল ছিল হচ্ছে শিমানো M395। সো এরপরে দেখা যাবে যে অয়েলটা ব্লিড করতে সেটা হচ্ছে আমার সাইকেলে। আমার সাইকেলের ব্রেকের মডেল হচ্ছে ডিওর M6000। সো এই ব্রেকটা অয়েল ব্লিড করা হবে, আপনারা দেখতে থাকুন। গাইজ এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে শিমানো ডিওর M6000, এই ব্রেকের মধ্যে অয়েল ব্লিড করা হবে। এটার প্রসেসিংটা একটু অন্যরকম আর কি। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে অয়েল পুশ করা হচ্ছে আর এই অয়েলগুলো ওইখান দিয়ে ময়লা অয়েলগুলো বের হয়ে এখন পরিষ্কার অয়েলগুলো লিভারের মধ্যে এবং ক্যালিপারের মধ্যে চলে যাচ্ছে হাউজিংয়ের মাধ্যমে। হ্যাঁ এই যে আমরা দেখতে পারতেছি পেছন দিক দিয়ে হচ্ছে অয়েল দিচ্ছে আর হচ্ছে এদিক দিয়ে বেরোচ্ছে, একদম কালো কালো অয়েল, দেখতে মনে হচ্ছে যে ড্রেনের পানির মতো। কি রাকিব তুমি তো মান সম্মান খেয়া দিলা, আমার এগুলো কি ড্রেনের পানি, এটা কোনো কথা? তো এটার কাজ শেষ, অয়েল ব্লিডিং করা শেষ হয়ে গেছে। গাইস আপনারা একটু আগে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছিলেন রাকিবের একই সমস্যা ছিল যে লিভারটা চাপ দিলে একদম হ্যান্ডেল বারের সাথে মিশে যাচ্ছিল। আমার এই ব্রেকটার মধ্যে সেম প্রবলেম হয়েছে যে একদম লিভারটা যখন চাপ দিচ্ছি তখন একদম আমার হ্যান্ডেল বারের সাথে মিশে যাচ্ছে প্রায়। সো এই ব্রেকটার মধ্যে অয়েল ব্লিড করতে হবে। সো ফার্স্ট অফ অল দেখতে হবে যে এখানে কোনো ময়লা আছে কিনা, যদি ময়লা থাকে সেম প্রসেসিং এ আমরা ময়লাগুলোকে বের করব এবং এরপরে শিমানো অয়েল ব্লিড করব। তারপর আমরা দেখবো এটা কতটুকু কি হয়। এটা একদম হ্যান্ডেল বারের সাথে লেগে যাচ্ছে ব্রেকের যে লিভারটা আছে, বাট যখন আমরা অয়েলটা ব্লিড করব তখন আমরা দেখাবো যে এটা চাপ দিলে কতটুকু পর্যন্ত যায়। আসলে অনেকে মনে করেন যে অয়েল সাইকেল কেনার পরে অয়েল ভরতে হয় বা অনেক কিছু করা লাগে, বাট এগুলো কিছু না, অয়েল শেষ হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে অয়েল শেষ। এই তো ওইদিকে নতুনটা লাল কালারের অয়েলটা দেওয়া হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে পুরানো যে ভিতরের অয়েলটা ছিল ওই ড্রেনের পানির মতো কালো কালার ওটা বের হচ্ছে। আমরা যে শপে আসছি ক্র্যাঙ্ক মাস্টার, এই শপটা মানে আমাদের হচ্ছে মূলত যাত্রাবাড়ি এরিয়ার মধ্যে পড়ছে, শনি রাখা ধরেন নারায়ণগঞ্জ
যাত্রাবাড়ি, ওয়ারি, তারপরে হচ্ছে আদার যে এলাকাগুলো আছে এই এলাকাগুলোর মধ্যে মানে মোটামুটি ভাবে তেজগাঁ বাদে এই সাইটের মধ্যে স্পেশালাইজড বাইক সার্ভিসের দোকান শুধুমাত্র এই ক্রাইং মাস্টারই আছে। তো এখানে আমরা আপনাদেরকে ভিডিওর পরবর্তী অংশে দেখা দিব অনেকগুলো সার্ভিসিং প্যাকেজ আছে, এছাড়াও আপনার বাইসাইকেলটাকে মেইনটেইন করার জন্য যত প্রকার ফ্যাসিলিটিস দরকার ইচ এন্ড এভরিথিং আপনারা এই ক্রাইং মাস্টারে পেয়ে যাবেন। গাইজ, আপনাদেরকে বলছিলাম যে এই ক্যালিপারটা এই পর্যন্ত চেপে আসে, তো অয়েল ব্লিক করা শেষ হয়েছে, এখন আমরা এটাকে প্রেস করে দেখবো যে এটা কতটুকু পর্যন্ত আসে। দেখতে পাইতেছেন গাইজ, এটা এর বেশি আর যাচ্ছেই না। এই যে দুইটা আঙ্গুল ঢুকানোর পরেও বাঁকা করে এটা কাছে লাগতেছে না, তিনটা আঙ্গুল ঢুকানো যাচ্ছে, আগে কিন্তু একটা আঙ্গুলও ঠিক মতো ঢুকানো যাচ্ছে। আমি খুব জোরে প্রেস করতেছি বাট তারপর এটা হ্যান্ডেল বারের সাথে লাগতেছে না, তার মানে বোঝা যাচ্ছে প্রপারলি অয়েল ব্লিড করা হয়েছে। কিছু জিনিস আপনারা বলতে পারেন যে ভাইয়া আমার অয়েল শেষ হয়েছে কিভাবে, আমরা কিভাবে বুঝবো, বা অয়েল ব্রেকে কিভাবে সমস্যা হয়েছে কিভাবে বুঝবো, এই জিনিসগুলো সমস্যাগুলো কিভাবে ফাইন্ড আউট করবেন আমরা জাস্ট একটু বেসিক নলেজ দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি দেখবেন অনেক সময় আপনার যে অয়েল ব্রেক সেটা থেকে অয়েল বের হচ্ছে, দ্যাট মিন্স আপনার অয়েল লিক হয়েছে। এখানে দুইটা সমস্যা হতে পারে, যেটা হচ্ছে আপনার লিভার, যেটা আছে লিভার থেকে অনেক সময় ভিতরে একটা রাবার থাকে, ওই রাবারটা ক্ষতিগ্রস্ত হয় এবং অয়েলটা লিক হয়। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে আপনার যে অয়েলটা আপ ডাউন করে যে হাউজিং এর মাধ্যমে, অনেক সময় সেই হাউজিং অয়েলের গোড়া থেকে লুজ হয়ে যায়, সেইটার মাধ্যমে আপনার অয়েল লিক হয়। আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার তার অনেক সময় ফুটো হয়ে যায় বা তার ছিঁড়ে যায়, তার ফেটে যায়, তার নষ্ট হয়ে যায়, এইসব কারণে অয়েল গুলা বের হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার দুইটা কাজ করতে হবে, যদি তারে সমস্যা থাকে তাহলে আপনার অয়েলের হাউজিংটা চেঞ্জ করা লাগবে, আর দ্বিতীয়ত অয়েল ব্লিক করা লাগবে। এই হচ্ছে মূলত অয়েল ব্রেকে অয়েল জনিত যে সমস্যাগুলো হয় সেইগুলো। আর একটা অয়েল ব্রেকে সম্পূর্ণ কাজ করা হচ্ছে একটা তার, এই তারের ভিতরে শুধু অয়েল থাকে। এখন আমাদের হাতে আছে হচ্ছে একটা মেকানিক্যাল ডিস্ক ব্রেক, তো এই ব্রেকটা হচ্ছে একটা সাধারণ ব্রেক, এটা কোনো অয়েল ব্রেক না, ওইটা হচ্ছে অয়েলে কাজ করে আর হচ্ছে ব্লিড করে দিচ্ছে, ওইটা হচ্ছে অয়েলে কাজ করে আর এটা হচ্ছে তারের মাধ্যমে কাজ করে। আমরা যখন এই ব্রেকটা ধরি এইভাবে এরকম টান লাগে এবং টান লাগার ফলে এখানে চাপ দেয়, হ্যাঁ ব্রেকটা চাপ দিয়ে ওইটা ব্রেকটা ধরে। আর এটা হচ্ছে একটা অয়েল ব্রেক, বাট এটা সাধারণ অয়েল ব্রেক, তারপরে বোঝানোর জন্য এটা আমি নিয়ে নিলাম। তো এটা হচ্ছে অয়েল ব্রেক, এটা যখন আমি যখন চাপ দিই এই ব্রেকটা কিন্তু সম্পূর্ণ এটার ভিতরে অয়েল থাকে, অয়েলের মাধ্যমে এই ব্রেকটা ধরে, এটাতে কোনো তার নেই। দেখতে পাচ্ছেন আপনারা যে মেকানিক্যাল ডিস্ক ব্রেকের মধ্যে তার আছে, যে ব্রেকটা তারের মাধ্যমে কাজ করে, যেটা অয়েল ব্রেক সেটা হচ্ছে সম্পূর্ণটা হাউজিং এর ভিতর দিয়ে অয়েল আপ ডাউন করে ব্রেকের কাজটা করে থাকে। আর এরপর আছে হচ্ছে ভি ব্রেক, যেটা ওই যে রিক্সা তারপর হচ্ছে যে সাধারণ সাইকেলগুলোতে থাকে। আমরা ভি ব্রেক, ভি ব্রেকটা কিভাবে ধরে, ভি ব্রেকের মধ্যে এক্সট্রা কোনো রোটর থাকে না, রোটর বা ডিস্ক আমরা যেটাই বলি না কেন ভি ব্রেকে এটা থাকবে না। ভি ব্রেকে হচ্ছে আপনার ব্রেকটা ধরবে রিমের পাশে এভাবে চাপ দিয়ে ধরবে। তো আমাদের কাছে এখন আপাতত ভি ব্রেকটা অ্যাভেলেবেল নেই, তো আপনাদের যদি ভি ব্রেক সম্পর্কিত কোনো ইনফরমেশন লাগে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ভি ব্রেক সম্পর্কে কি লাগবে আপনাদের, রিক্সা ব্যাগ, রিক্সা ব্যাগ প্লাস নর্মাল যে খুব কম দামি 2-3 হাজার টাকা যে সাইকেল গুলো আছে ওগুলোতে দেখবেন আপনারা ভি ব্রেক। মোট কথা যদি খুব সহজেই ভি ব্রেক কোনটা চিনতে চান, দেখবেন যেটার মধ্যে ভি ব্রেক লাগানো সেখানে কোনো ডিস্ক থাকবে না, আর যেটার মধ্যে ডিস্ক থাকবে সেটা হয় অয়েল ব্রেক হবে না হলে মেকানিক্যাল ডিস্ক ব্রেক হবে। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে অয়েল ব্রেক আমরা যে ইউজ করি সেইখানে অয়েল ব্রেকের জন্য আমরা যে ডিস্কটা ইউজ করি বা রোটরটা ইউজ করি এটাকে বলা হয় রিজেন রোটর। রিজেন রোটরের মাধ্যমে আপনি অয়েল ব্রেক ইউজ করলে পারফরমেন্স ভালো পাবেন, বাট অয়েল ব্রেকে যদি আপনি এই যে এরকম মেটাল রোটর বা মেটাল ডিস্ক ইউজ করেন তাহলে আপনারা সেই রকম পারফরমেন্সটা পাবেন না। এগুলো আসলে আমরা পরবর্তীতে আমরা কোনো ভিডিও করব, কারণ ভিডিওটা এমনি তো লম্বা হয়ে যাচ্ছে। গাইস আপনারা পুরো ভিডিওতে দেখলেন কিভাবে করে অয়েল ক্যালিপার খুলে ক্যালিপারটা ওয়াশ করা হয়, অয়েল ব্লিড করা হয়, ইচ এন্ড এভরিথিং। আমরা এখন আছি ক্র্যাঙ্ক মাস্টারে, সো ক্র্যাঙ্ক মাস্টারের ওনার এবং নিজেই হচ্ছে সব কাজগুলো করে মোহাম্মদ সেলিম। আর সেলিমের ব্যাপারে আমরা একটু ছোট ইনফরমেশন আপনাকে দিয়ে নেই, সেলিম হচ্ছে বিডিসি সার্টিফিকেট প্রাপ্ত একজন স্পেশালাইজড সাইকেল বাইসাইকেল মেকানিক। সো ওর কাছে সব ধরনের সার্ভিস আপনারা পাবেন। তো এখন ঢাকার যে টপ যে সাইকেল মেকানিক আছে তো তাদের একজন হচ্ছে অন্যতম আমাদের সেলিম ভাই, তো তার কাছে আসলে আমি মনে করি যে কাজ আপনার মন মতোই হবে। আমার কিছু বলার নাই, ভাইরা আইসে উঠে এসে ব্রেকে কাজটা করাইলো, আশা করি অনেক ভালো হয়েছে ব্রেক কাজটা।
এখন ঘড়িতে সময় কয়টা? কয়টা এখন বাজে? হচ্ছে রাত 2:17। তার মানে একটা ভিডিওর জন্য আমরা কত কষ্ট করতেছি, আমরা হচ্ছে রাত বসে রাত 11টার দিকে আমরা ভিডিও শুট শুরু করছি, আমাদের এখন শেষ হইলো। সো আমাদের ফুল টিম আমাদের সাথে হেল্প করছে, সেলিম এবং সেলিমের ভাই ফেরদৌস, ও কিন্তু সেলিমের আপন ভাই, আর হচ্ছে ওই যে সেলিম, আর আমি হচ্ছে মেকানিক ফেরদৌস রাজু। ঠিক আছে, আমি এত জায়গায় এর জন্য আমার জরিমানা দেওয়া লাগবো। আজকের মতো আল্লাহ হাফেজ, আমাদের সাথে থাকবেন, রাকিবুর সাথে থাকবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর না সাবস্ক্রাইব মনে করে ভালো হয়েছে না, সাবস্ক্রাইব হইবো, সাবস্ক্রাইব করবে না, করা লাগবে না, বলে সমস্যা কি, সামচালি করবে, সাবস্ক্রাইব করা লাগবে না। শুনেন, কিছু করা লাগবে না, এতটুকু করতে পারেন যে আপনারা কি নিয়ে ভিডিও চান, কি নিয়ে ভিডিও চান সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিলেই হবে, তো আমরা সেই বিষয় নিয়ে আবার ভিডিও করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ আল্লাহ হাফেজ। এখন মোটামুটি রাত 2 বাজে, একটু পরে শেহেরি, তো আমরা এখন দেখে আসলাম যে আশেপাশে কোনো দোকান খোলা আছে কিনা। তো এখানে একটা বিরিয়ানির দোকান পেয়ে গেছি, বিরিয়ানি খেয়ে আজকের শেহেরিটা শেষ করা লাগবে।